বিগত কিছুদিন ধরেই তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন স্থানে বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতেও গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে 12 জন অনুপ্রবেশকারীকে জালে তুলতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার তেলিয়ামুড়া থানার পুলিশের নিকট খবর আসে, তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে পৃথক পৃথক 2 বাড়িতে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। এই খবরের উপর ভিত্তি করে শনিবার রাতে পুলিশের 2টি পৃথক দল পৃথক 2 স্থানে বিশেষ অভিযান চালায়। সেই 2 স্থানে অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন 12 জনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে তাদের মধ্যে বেশিরভাগই নিজেদের আসাম রাজ্যের বাসিন্দা বলে দাবি করে। এমনকি তাদের কাছে যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রেও এটাই প্রমাণিত যে তারা আসাম রাজ্যের বাসিন্দা। কিন্তু তাদের এই বক্তব্য কিংবা কাগজপত্র নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পুলিশের, তাই এই বিষয়ে আরো গভীর তদন্ত করা হবে বলে জানায় পুলিশ। আমরা আজকে কয়েকদিন ধরে আমাদের কাছে খবর মানে খবর ছিল যে এখানে তেলিয়ামুড়াতে কম্বল, তারপরে ওই যে বিছনা চাদর এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক, কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে, কিন্তু অনেকে এরার সঙ্গে বাংলাদেশি লোকও আছে। তো আমরা আজকে তারা অভিযান চালাইছি, 2টা বাড়ি থেকে আমরা যে বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোক একসঙ্গে ভাড়া থাকে। তো আমরা আজকে সবাই আনছি, 12 জনের মতো লোক আনছি। তো আমাদের তাদের অনেকের আসাম ম্যাক্সিমাম আসামের কাগজপত্র সুবিধা আছে, দেখি ডিবির ভিতরে দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক। না, এমন কইছে না, তারা আসামের নাম কইছে। হ্যাঁ, আমরা বেরিয়ে বেকরিয়া এরপরে আমরা এই দেখবো দেখে আমরা আইনগত প্রাথমিক তদন্ত স্যার কি তথ্য বাড়িয়ে আছে। এখন প্রাথমিক তদন্ত তো মানে কী কমু, এটা তো এরালেও তো লোক আছে, মানে বাংলা ভাষায় ভাষাভাষী লোক আছে, হিন্দি ভাষাভাষী লোক আছে, এখনও এটা মানে কী কমু বলা মুশকিল। দেখি কালকে সকালে আমরা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবো, বাংলাদেশি না হলে অবভিয়াসলি বাংলাদেশি মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টে যা বিধান আছে, যা সিস্টেম আছে, আমরা আইনগত ব্যবস্থা নেব, মতো দিয়ে দেবো 100 নম্বর, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। অপরদিকে সেই 12 জন আটককৃতদের মধ্যে একজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সে বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা এবং ভারতে এসেছে ব্যবসার জন্য। এখানে সে ফেরি করে জামা কাপড় বিক্রি করে, তবে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই সে ভারতে প্রবেশ করেছে। কি নাম তোমার? এখানে কি করতে আসছো ভারতে? কিভাবে আইসো চোরা পথে? এই সন্দেহভাজনদের মধ্যে যারা কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।